আজকের ভিডিওতে আমি একটি সংলাপ রচনা করা দেখিয়েছি। সংলাপের বিষয় মাধ্যমিকের পরে কোন বিষয় নিয়ে পড়া উচিত সে বিষয়ে দুই ছাত্রের মধ্যে কথোপকথন বা সংলাপ। যদু ও মধু নামে দুই বন্ধুকে আমি এই সংলাপে নিয়েছি। যদুর সাথে মধুর রাস্তায় দেখা হয়েছে এবং তারা কথা বলছে। যদু মধুকে বলছে, কি বন্ধু, কেমন আছিস? মাধ্যমিক পরীক্ষা তো শেষ হলো, উচ্চ মাধ্যমিকে কি নিয়ে পড়বি বলে মনস্থির করেছিস? মধু উত্তর দিচ্ছে, আমার একান্ত ইচ্ছা কলা বিভাগে ভর্তি হবার, কিন্তু বাবা মা রাজি হচ্ছেন না, তারা বলছেন আমাকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে। যদু বলছে, তুই কি তোর মনের ইচ্ছা বাড়িতে বাবা মাকে বুঝিয়ে বলিসনি? মধু উত্তর দিচ্ছে, সে কথা আমি বলেছি, কিন্তু বাবা মা মনে করেন কলা বিভাগে পড়ে উজ্জ্বল ভবিষ্যৎ হবে না, বরং আমি যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাহলে চাকরি পেতে সুবিধা হবে, কি করব ঠিক বুঝতে পারছি না। যদু বলছে, তুই যদি তোর পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা না করিস তাহলে ভালো রেজাল্ট করতে পারবি না, ভালো রেজাল্ট না হলে তোর সামনে সব পথ বন্ধ হয়ে যাবে, তাছাড়া বর্তমানে কলা বিভাগে পড়লে চাকরি পাওয়া যাবে না, এ কথা সত্যি নয়। মধু বলছে, আসলে বাবা মা বুঝতে চান না, মানুষ তার ইচ্ছা শক্তির জোরে যে সব কিছু করতে পারে এ কথা তারা বিশ্বাস করেন না, তাই অনেক চেষ্টা করেও তাদের বোঝাতে পারছি না। যদু বলছে, আমার মনে হয় বাবা মায়ের সঙ্গে তোর আরও খোলাখুলি করে কথা বলা উচিত, তুই কেন কলা বিভাগে পড়তে চাস এবং কলা বিভাগে কোন কোন চাকরির সুযোগ আছে এসব নিয়ে বাবা মায়ের সাথে গভীরভাবে আলোচনা কর। মধু বলছে, তুই ঠিকই বলেছিস, দেখি আলোচনা করে যদি তাদের মন বদলাতে পারি। স্টুডেন্টস, এই হলো একটি সংলাপ রচনার দৃষ্টান্ত। দেখতেই পাচ্ছ সংলাপটি আয়তনে ছোট, সংলাপ দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই, বক্তব্য বিষয় সঠিকভাবে উপস্থাপন করলেই পরীক্ষায় তোমরা নাম্বার পাবে, এই বিষয়ে অত্যন্ত যত্ন নেবে, সবসময় চেষ্টা করবে পরিচ্ছন্ন ভাষারীতিতে সংলাপ রচনা করার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এজন্য ধন্যবাদ। তোমরা যারা আমার এই বৈরাগ্য শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এজন্য ধন্যবাদ।